ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম। চারদিক থেকে বিপদে পড়ছে ইসরায়েল। এবার জাতিসংঘ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছে, আর এতে কর্মকর্তাদের ভিসা বাতিল করেছে। অর্থাৎ জাতিসংঘ এবং ইসরায়েল মুখোমুখি শুরু হয়েছে উত্তেজনা। জাতিসংঘ পক্ষ নিয়েছে ফিলিস্তিনি মুসলিমদের, আর দখলদার ইসরায়েল এতে সারা বিশ্বের চাপে পড়ে যাচ্ছে। এ নিয়ে থাকছে প্রথমে গুরুত্বপূর্ণ সংবাদ। এরপরই জানিয়ে দেব যুদ্ধে ইসরায়েলের প্রতিদিন খরচ $24 কোটি। দেউলিয়া হয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল, আর এই ইসরায়েলকে আর্থিকভাবে সহযোগিতা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফকির হয়ে যাচ্ছে। সুতরাং দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে। এরপরই জানিয়ে দেব গাজা ইস্যুতে পুতিনের সঙ্গে যে কথা হলো এরদোগানের। এরদোগান এবং পুতিন অর্থাৎ তুরস্ক এবং রাশিয়া ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে ঘোষণা দিয়ে সমর্থন দিয়েছে এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে হুঙ্কার দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকেও চেপে ধরেছে রাশিয়া, তুরস্ক এবং চীন। এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে ইরান মার্কিনীদের ওপর হামলা করলে কঠোর জবাব হবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা। অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধে জড়িয়ে যেতে পারে, আর এই বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে পরমাণু হামলা হয়ে যেতে পারে। এরপরই জানিয়ে দেব হিজবুল্লাহর সেনাদের ভয় পায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা, যে কারণে তারা ঘোষণা দিয়েছে হিজবুল্লাহর সাথে তারা যুদ্ধ করবে না। এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে ইরাক থেকে শিক্ষা নিতে বলল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করুন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। দর্শক, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন দিয়েছে, অর্থাৎ তিনি সত্যি কথা বলেছে। মুসলিমদের নির্যাতন করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল, যে কারণে ফিলিস্তিন মুসলিমদের সহযোগিতা স্বাধীন করতে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়েছে। আর এই সত্য কথা বলার জন্য জাতিসংঘের মহাসচিবের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ইসরায়েল খেপে গেছে। তবে ইনশাআল্লাহ জাতিসংঘে যেহেতু সব দেশেরই সেনাবাহিনী জড়িত, জাতিসংঘ ইসরায়েলকে নত করে ছাড়বে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিন্তু জাতিসংঘে রয়েছে। অর্থাৎ ইসরায়েল যদি জাতিসংঘের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিবে, আর এতে বাংলাদেশের সেনারাও জাতিসংঘের রয়েছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন দিয়ে যাচ্ছে সরকার এবং জনগণ। সুতরাং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আর রক্ষা নেই। মুখোমুখি জাতিসংঘ ইসরায়েল, কর্মকর্তাদের ভিসা বাতিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের পক্ষ নিয়ে কথা বলায় এবার মুখোমুখি অবস্থানে জাতিসংঘ ইসরায়েল। গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের উদ্বোধনীতে বক্তব্য দেন গুতেরেস। এ সময় তিনি ইসরায়েলে হামাসের হামলার পক্ষে নিয়ে মন্তব্য করে বলেন, গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যে হামলা চালিয়েছিল তা শূন্য থেকে হয়নি। এ সময় ফিলিস্তিনের পক্ষ নিয়ে জাতিসংঘ মহাসচিব আরো বলেন, হামাসের হামলা শূন্য থেকে হয়নি, ফিলিস্তিনের মানুষ 56 বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারির শিকার হয়েছেন। তারা তাদের ভূখণ্ড বসতিতে পরিণত এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন, তাদের অর্থনীতি থমকে গেছে, এখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারি ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে পড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। গুতেরেসের এমন মন্তব্যের পর অধিবেশনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। তিনি গুতেরেসকে জিজ্ঞাসা করেন, এমন গণহত্যার কোনো কারণ থাকতে পারে না, আপনি কোন জগতে বাস করেন? এ সময় গুতেরেসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল সিদ্ধান্ত জানান তিনি। যুদ্ধে ইসরায়েলের প্রতিদিন খরচ $24 কোটি। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধে দেশটির প্রতিদিন স্থানীয় মুদ্রায় $100 কোটি বা $24.60 কোটি মতো খরচ হচ্ছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোসিস বুধবার স্থানীয় রেডিও চ্যানেলের সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই যুদ্ধের কারণে 2023-24 অর্থবছরের জাতীয় বাজেট এখন আরো প্রাসঙ্গিক নয়, এটি সংশোধন করা হবে। ইসরায়েলি
সিরিয়া জানিয়েছে, এই যুদ্ধের কারণে আংশিকভাবে পঙ্গু অর্থনীতির ওপর পরোক্ষ খরচের মূল্যায়ন নেই সোসিসের দেওয়া হিসেবে। এদিকে S&P গ্লোবালের এক প্রতিবেদনে ঋণমান বা ক্রেডিট রেটিং আউটলুকে ইসরায়েলকে স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় নামিয়ে আনা হয়েছে। এই সংশোধন আশঙ্কাজনক হলেও এখনও বড় কোনো ঘাটতি দেখছে না তিনি। গাজা ইস্যুতে পুতিনের সঙ্গে যে কথা হলো এরদোগানের, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং অত্র অঞ্চলে মানবিক সংকট নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলি দেশটির কমিউনিকেশন ডিরেক্টরেটের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, তুর্কি নেতা এরদোগান পুতিনকে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে পরিচালিত বর্বরতা গভীরতর হচ্ছে এবং প্রতি মিনিটে বেসামরিক নাগরিক হতাহত সংখ্যা বাড়ছে। তুরস্কের কমিউনিকেশন ডিরেক্টরেট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান রুশ নেতাকে বলেছেন, পশ্চিমা দেশগুলোর নিরাপত্তাও গাজায় মানবিক সংকটকে আশঙ্কাজনক হারে বাড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান এ সময় গুরুত্বারোপ করেন যে তার দেশ এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার বোমা বর্ষণ করে আসছে, সেই সঙ্গে কার্যকর করা হয়েছে সর্বাত্মক অবরোধ। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সামান্য কিছু ত্রাণ ঠুকতে দিয়েছে নেতানিয়াহু সরকার। ইরান মার্কিনীদের ওপর হামলা করলে কঠোর জবাব। মার্কিনীদের ওপর যদি ইরান বা তার মিত্ররা আক্রমণ করে তাহলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। এরই মধ্যে ফিলিস্তিন অঞ্চলে পূর্ণমাত্রার স্থল যুদ্ধ শুরু করার ইসরায়েলি হুমকির মুখে যুক্তরাষ্ট্র 6 লাখ আমেরিকানকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় স্থল সেনা পাঠানোর পরিকল্পনার প্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষ ওই অঞ্চল থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে একটি সম্ভাব্য পরিকল্পনা তৈরি করেছে, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এদিকে বিশ্ব নেতাদের নিন্দার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছে না। ইহুদিবাদী সেনাদের হামলায় নিহতের গাজায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,800 জনে। গতকাল মঙ্গলবার এক রাতে আরো 80 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, খবর BBC। হিজবুল্লাহর সাথে যুদ্ধ চায় না ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধ চায় না ইসরায়েল। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এমন কথাই জানিয়েছেন। সংবাদ মাধ্যম আনাদুলি এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল তার উত্তর সীমান্তে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধ চাইছে না বলে মঙ্গলবার জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ইসরায়েল সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট আইজ্যাক সতর্ক করে বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের উত্তর সীমান্তে কোনো সংঘাত চাইছি না, কিন্তু যদি হিজবুল্লাহ আমাদের যুদ্ধে টেনে নেয় তবে এটা পরিষ্কার হওয়া উচিত যে লেবাননকে চরম মূল্য দিতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলকে ইরাক থেকে শিক্ষা নিতে বলল যুক্তরাষ্ট্র। গাজায় পুরোদমে স্থল অভিযানের পরিকল্পনা করলেও তা এখনো শুরু করেনি ইসরায়েল। এই স্থল অভিযানের আগে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিকে ইরাকে অভিযান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে গাজায় স্থল অভিযান শুরু করার থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান থেকে এ শিক্ষা নেওয়ার কথা বলছে দেশটি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ঘরে ঘরে লড়াই আটকে যাবে তারা।